হ্যালো ফ্রেন্ডস সরকার জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে জানাচ্ছি গুড মর্নিং এখন ঠিক বাজে হচ্ছে সকাল নটা এবং এখন এই নটার সময় আজ থেকে ঠিক তিন দিন পর আমরা জেনে যাবো মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ দু তারিখে সকাল নটা এই সময়তেই আমরা জেনে যাব যেটা মধ্যশিক্ষা পর্ষদ প্রেস কনফারেন্স করে জানাবে কেমন হলো দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের রেজাল্ট আমরা জেনে যাব কী কি ছাত্রছাত্রীদের নাম কারা হলো কীতি ছাত্রছাত্রী কতজন হলো কীতি ছাত্রছাত্রী টপ টেনের মধ্যে কি একশো কি একশো পেরিয়ে গেল সেটাও জেনে যাব। আমরা জেনে যাব ছেলেদের বা মেয়েদের সংখ্যা কত যারা পাশ করলো দু সালে সিক্সটি পার্সেন্টের ওপর মার্কস পেলে কতজন পুরো টান থেকে চলে আসবে তবে হ্যাঁ ঠিক নয় পঁয়তাল্লিশ অর্থাৎ ঠিক পঁয়তাল্লিশ মিনিট পর আমরা জানতে পারবো আমাদের রেজাল্ট অর্থাৎ সেই সময় থেকে আমরা ওয়েবসাইটে দেখতে পাব কেমন হলো দু সালের রেজাল্ট বহু প্রতীক্ষিত রেজাল্ট এবং এই দু সালের এই যে মাধ্যমিক রেজাল্ট আর তিন দিন মাত্র বাকি রয়েছে এই প্রকাশ হওয়ার আগে কিন্তু উৎকণ্ঠা প্রচুর স্টুডেন্টসদের মধ্যে ছাত্রছাত্রীদের মধ্যে তাদের অনেকেরই একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে কেমন হতে চলেছে দু সালের এই মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে চলেছে দেখুন এই এর ফাইনাল বা কনফার্ম আপডেট দেওয়া কারণ পক্ষে সম্ভব নয় বাট দু হাজার যে মাধ্যমিক রেজাল্ট অনেক ভালো হতে চলেছে এটা আমি আপনাদের বারংবার ভিডিওতে শেয়ার করেছি বিভিন্ন আপডেটে শেয়ার করেছি এর একটা বড়ো কারণ হচ্ছে দু সালে যে খাতা দেখা হয়েছে সেই খাতায় করা হয়েছে রি রিএলিউশানস এবং সেই সমস্ত কিছু নিয়ে বা বিভিন্ন আপডেট নিয়ে দু হাজার চব্বিশে রেজাল্ট কিন্তু খুব ভালো হতে চলেছে এমনটাই আপডেট আমরা প্রার্থনাও করছি কেমন হয় মাধ্যমিকের রেজাল্ট এটা আগে একটু জানলে আমরা একটু স্ট্যাটিস্টিক্যালি ক্লিয়ার হব যেমন আমি লাস্ট টেন ইয়ার্সের বলছি দু হাজার সাল এই সময় পরীক্ষা দিয়েছিল দশ লাখ একান্ন হাজার আটশো উনষাট জন এবং এর মধ্যে সেভেন্টি এইট পয়েন্ট ফোর ফাইভ পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল তার মধ্যে ছে মেয়েদের সংখ্যা ছিল সেভেন্টি সেভেন পার্সেন্ট ছেলেদের সংখ্যা ছিল কিন্তু সেভেন্টি সিক্স পার্সেন্ট আমরা যদি দু হাজার পনেরো সাল দেখি সেখানে প্রায় দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার নশো তিরিশ জনের মতন পরীক্ষা দিয়েছিল এবং এইটটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্টেজ অফ স্টুডেন্টস না কিন্তু পাশ করেছিল অর্থাৎ একটা জাম্প পেয়েছিলাম আমরা দু হাজার পনেরোতে দু সালে পাশ করেছিল এগারো লক্ষ এগারো লক্ষ চুয়াল্লিশ হাজার মতো পরীক্ষা দিয়েছিল পাশ করেছিল এইটি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টুডেন্টস ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক পরীক্ষায় দু হাজার সতেরো সাল সেই সময় পরীক্ষা দিয়েছিল দশ লাখ একাত্তর হাজার সাত সাতশো সতেরো তার মধ্যে পাশ করেছিল হচ্ছে এইটটি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ অর্থাৎ যে দু হাজার চোদ্দো সালে ছিল সেভেন্টি এইট পয়েন্ট ফোর ফাইভ সেটা কিন্তু আমরা দেখছি দু হাজার সতেরো সালে গিয়ে দাঁড়ালো এইটটি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ মতন মানে ধরতে গেলে টেন পার্সেন্টের কাছাকাছি জাম্প হয়েছিল দু হাজার সতেরো সালে দু হাজার আঠেরো সালে যে কী রেজাল্ট এলো এইটি ফাইভ পয়েন্ট ফোর নাইন পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল 2019 হাজার উনিশে হলো 86.07 পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল 2020 সালে যেটা দাঁড়ালো 86.34 পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল মাধ্যমিক পরীক্ষায় অর্থাৎ আমরা যদি দেখি 2017 সাল থেকে 85 থেকে 86 অফ দি স্টুডেন্টসটা কিন্তু পার্সেন্টেজ অফ স্টুডেন্টসটা পাশ করে যাচ্ছে আমাদের মাধ্যমিক পরীক্ষাতে তার পরবর্তী যদি দেখি আমরা 2020 সাল সেখানে 86.34 পার্সেন্টেজ অফ দু হাজার একুশ সাল সেখানে তো পরীক্ষা হয়নি সেই বছর তারপরে হান্ড্রেড পার্সেন্ট পাশ করেছিল দু বাইশ সাল এইট্টি সিক্স পয়েন্ট সিক্স জিরো পার্সেন্টেজ অফ স্টুডেন্টস পাশ করেছিল আমাদের মাধ্যমিক পরীক্ষায় এবং লাস্ট ইয়ার দু হাজার তেইশে এইটটি সিক্স পয়েন্ট ফিফটিন স্টুডেন্টস পাশ করেছিল মাধ্যমিক পরীক্ষায় যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি তাহলে একদম দু হাজার সতেরোর পর মানে দু হাজার উনিশ থেকে দু হাজার সতেরোতে এইটটি ফাইভ পার্সেন্টের আশপাশে ঘটছিল দু হাজার উনিশ থেকে এইট্টি সিক্স পয়েন্ট জিরো সেভেন ছিল তারপরে সেই এইটটি সিক্স পার্সেন্টেজটা কিন্তু রয়ে গেল তার সাথে সিক্সটি অ্যাড হল কোনো সময় কোনো

বৃদ্ধি পেতে পারে তার ফলে সবাইকে জানাচ্ছি বিশাল বড় বেস্ট অফ লাক খুব ভালো হবে রেজাল্ট কিউ চিন্তা করবেন না আশা করছি 2024 সালে আমরা এই যে 86 এর আশেপাশে ঘুরছিলাম এটা দিয়ে আমরা কিন্তু 87 বা 88 এর দিকে এগোতে পারি বাট সেটা পুরোটাই জানতে পারব আমরা দু তারিখে তার ফলে আমি স্ট্যাটিস্টিক্যালি এইজন্য ডেটা শেয়ার করলাম যে জে 78% বা 75% পাস করতো সেটা কিন্তু এখন আর হয় না এখন परसेंटेज হার ওয়েস্ট বেঙ্গলে কিন্তু অনেকটা পরিমাণে বেড়েছে এবং সাল ওয়াইজ তোমাদের জানিয়ে দিলাম তাই তোমরা যারা চিন্তা করছো যারা টেনশন করছো তাদেরকে বলছি খুব ভালো হবে রেজাল্ট একদম চিন্তা করো না পাস তো করবেই খুব ভালোভাবে মানে ভালো মার্কস নিয়ে পাস করবে এটাই আশা করছি এ যেটা আলটিমেটলি সিক্সটি টু সেভেন সিক্সটি নাইনের মধ্যে তা সেটা বেশিরভাগ স্টুডেন্টসটাই যাতে পায় সেটাও প্রার্থনা করছি এবং অবভিয়াসলি তার থেকে বেশি স্টুডেন্টসটা পাই যাতে সেটাই প্রার্থনা করছি তাই দু সালে আমাদের এই যে রেকর্ডটা এটা কি আদৌ ব্রেক হবে কি হবে না ফাইনালি জানতে পারবো আমরা সেকেন্ড মে দু হাজার সকাল নটার সময় তখন তো থাকছি তারপরে আর মাত্র তিন দিন বাকি আর মাত্র কি বাহাত্তর ঘন্টা বাকি তার মধ্যেই চলে আসবে তোমাদের মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ ভালো থাকবে বেস্ট অব লাক্ট